আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি এখন আছি প্যারিস গার মন্টপার্নাসে। গার মন্টপার্নাস মানে হচ্ছে মন্টপার্নাস ট্রেন স্টেশন, আর এই স্টেশনের নাম অনুসারেই এই এলাকাটির নাম হচ্ছে মন্টপার্নাস। যাই হোক, আমার আজকের গন্তব্য হচ্ছে কোয়েনেতে, কারণ দুদিন আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যাগ্রিকালচার বিষয়ে, যে আমরা চাইলে এই সেক্টরে নজর দিতে পারি। ওখানে অনেক ভাই কমেন্টস করেছেন যে ভাই আপনি তো অনেক কিছু বলেন নাই, কীভাবে কী করতে হবে, ডিপ্লোমা কত বছরের হয়, কী আসা বিষয়। আর এই ভাইদের জন্যই আজকের আমার ভিডিওটি করা। এই ভিডিওটির মাধ্যমে আমি বলার চেষ্টা করব। আর তার আগে একটি কথা বলে নিই, এই প্যারিস গার মন্টপার্নাসটি হচ্ছে ফ্রান্সের যতগুলো বড় বড় ট্রেন স্টেশন আছে তার মধ্যে এটি একটি। এখানে এখন অনেক কাজ করা হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে আর অনেক বড় হয়েছে। এখানে চাইলেই প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা কাজ সার্চ করছে, মানে খুঁজতেছেন, তারা এখানে ট্রাই করতে পারেন। এখানে এখন ভালো কাজের প্লেস আছে। যাই হোক, এখন আমি আমার ট্রেনে উঠব। প্যারিস মন্টপার্নাস থেকে আমার কোয়েনেতে যেতে সময় লাগবে 20 মিনিট ট্রেনে, আর এটার ডিরেকশন হচ্ছে ভার্সাই। আমি প্রতিদিনই ভিডিও যখন করি বা আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওর শুরু থেকে এবং শেষ পর্যন্ত 2-3 বার বলে দিই যে আমি যে এলাকাতে আছি ওখানে কীভাবে আসতে হবে, কী করতে হবে, এভরিথিং আমি বলে দিই। এরপর আমি ভাই কমেন্টস করেন, ভাই এলাকার নাম কি বললেন না বললেন না, তাদেরকে সে আমি আবার বলছি যে ভাই দেখুন, এই যে আমি যে সঠিক এখন চাচ্ছি, এই সঠিক কীভাবে আসতে হবে, কী আসতে হবে, এভরিথিং আমি বলে দিচ্ছি। আপনারা নেমে যাবেন আমার এখান থেকে 52 এবং 95 নম্বর বাস যাতায়াত করে, ওই বাস দিয়ে আপনারা এই কৃষি খামারের যে এরিয়াটা আছে ওখানে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কি বলবো, দেখতেই পাচ্ছেন সুন্দর দৃশ্য। এই শহরটি ইলদোফসের থেকে খুব বাহিরে, কিন্তু চাইলে খুব দ্রুত এই শহরে আসতে পারে। আর এই শহরে আসার জন্য আপনার যে যে ডিরেকশন আছে আমি বলে দিলাম, আর চাইলে আপনি ড্রাইভ করেও আসতে পারেন। আর এই শহরে থাকার জন্য উপযোগী, এই যে আমি এখন নেমে গিয়েছি, আশা করি আপনাদের দেখাতে পারবো। খুব চমৎকার একটি শহর, আপনারা চাইলে এখানে সেটেল হতে পারেন, প্রচুর কাজও আছে। আর এই শহরের আশেপাশে আরও ছোটো যে শহরগুলো আছে ওখানেও প্রচুর কাজ আছে। আর এই শহরটি হচ্ছে ভার্সাই আর সেকেন্ডে ইভলিন্স, এই দুইটা বড় শহরের আন্ডারে। তাই এই শহরটি আপনাদের জন্য থাকার জন্য সবচেয়ে বেটার হবে। চাইলে আপনারা এখানে ফ্যামিলি নিয়েও সেটেল হতে পারেন বা ব্যাচেলার হিসেবেও থাকতে পারেন। আছে কিছু ব্যাচেলার ভাইও আছে এখানে থাকছে। এখন আমি আসল কথাতে আসি। আসল কথাতেই হচ্ছে এগ্রিকালচার। এখন এগ্রিকালচারের মধ্যে অনেকগুলো সেক্টর আছে, কেউ পোলট্রি ফার্মের উপর করছে, কেউ কৃষিখাতে যাচ্ছে। এখন নির্ভর করে আপনি কোনটা চুজ করবেন। কৃষিখাতের উপর অনেক কিছু নির্ভর আছে, যেমন ফ্রান্স ভুট্টার জন্য সেরা, এখানে আঙ্গুর প্রচুর হয়, এখানে আপেল চাষটা প্রচুর হচ্ছে, আপনার এখানে মালটা হচ্ছে। এখন নির্ভর করে আপনি কোনটা করতে চাচ্ছেন। এখানে টমেটো ভালো হচ্ছে, অ্যাপেলে প্রচুর লোক নিচ্ছে। তো সব কিছু মিলে নির্ভর করে আপনি কোনটা করতে চাচ্ছেন। আর যারা ডিপ্লোমা করতে চান, সেক্ষেত্রে পলমপ্লো আপনাকে একটি সাহায্য করবে। আমরা যারা ফ্রান্সে আছি আমরা খুব ভালো করেই জানি যে পলমপ্লো আমাদের এই বিষয়গুলোতে সাহায্য করে থাকে। আপনারা চাইলে পলমপ্লোর সাহায্যটা নিতে পারেন। আর যারা এখানে পড়াশোনা করছেন তারা চাইলে আপনাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যে যেখানেই পড়ছেন আপনারা চাইলে আপনাদের টিচারের সাথে কথা বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কোর্স হচ্ছে 1.5 থেকে 2 বছর। আর এটার জন্য আপনাকে আপনার টিচারের সাথে কথা বলতে হবে, আপনার এই সাবজেক্টটা চুজ করতে হবে, দেন আপনি এটার উপরে ডিপ্লোমা করতে পারবেন বা এটার উপরে আপনি পড়াশোনা করতে পারবেন। আর যারা চাচ্ছেন যে পলমপ্লোর মাধ্যমে আসবেন, সেক্ষেত্রে আপনার তাদেরকে বলতে হবে যে আমি এগ্রিকালচারে যেতে চাচ্ছি, তারা আপনাকে চুজ করে দিবে, আপনি যাবেন, আপনি ওখানে স্টাশ করবেন,
আপনার যদি স্টাজ ভালো হয় সেক্ষেত্রে তারা আপনাকে যে কোনো একটি ফার্মে ট্রান্সফার করবে, কিন্তু এটা 6 মাস পর, কারণ আপনাকে 6 মাস পর্যন্ত তারা দেখবে, শিখাবে। শুধু যেটা আপনার জন্য তা না, এটা প্রতিটা স্টুডেন্টের জন্য যারা এখানে পড়াশোনা করছে তাদের জন্য, কারণ এগ্রিকালচারের সেক্টরগুলোতে সাবজেক্ট ভাগে একটা কোর্স করা হয়। এখন আপনি যদি কৃষি খাতে যান সেক্ষেত্রে আপনার সময় লাগবে 2 বছর, আপনি যদি পোলট্রি ফার্মের দিকে যান সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট পেতে, মানে ডিপ্লোমা যে কমপ্লিট করেছেন ওই পেপারটা পেতে আপনার সময় লাগবে 2.5 বছর। আবার দেখা গেল যে আপনি পড়াশোনা শুরু করার 6 মাসের মধ্যে যদি ভালো রেজাল্ট করেন, যে না আপনার রেজাল্ট ভালো হচ্ছে, আপনাকে বোঝাতে পারছে এবং আপনি জিনিসটা ভালো বুঝতেছেন, সেই ক্ষেত্রে তারাই আপনাকে যে কোনো একটি ফার্মে ট্রান্সফার করবে স্টাশের জন্য, যেটাকে আমরা ইন্টার্নশিপ বলি। ওখানে তারাই আপনাকে ট্রান্সফার করবে। তারা যদি নাও করে সেক্ষেত্রে আপনি নিজেই এটা যেতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি এই সেক্টরটাতে এখন ভালো বুঝি, আমার কিছু করা উচিত, আমি যাই, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। এবং যেই ফার্মে আপনাকে পাঠানো হবে সেটা কৃষি মানে মাঠ পর্যায়ে হোক আর পোলট্রি ফার্ম হোক, যেখানে আপনাকে পাঠানো হবে, যদি আপনি ওখানে ভালোভাবে নিজেকে প্রুফ করতে পারেন, তাহলে সেই কোম্পানি বা ফার্মের মালিক আপনাকে নিজেই কাজের অফার দিয়ে থাকবে। আর যদি সে নাও দেয় সেক্ষেত্রে উনি যে একটা সার্টিফিকেট দিবে, এটা আপনার ফিউচারের জন্য অনেক কাজে আসবে। এবং ইন্টার্নশিপ শেষ করার পর যখন আপনি আবার ইউনিভার্সিটিতে বা আপনি কলেজ বলেন বা আপনি ভলান্টিয়ার যেখানে পাঠাচ্ছে ওখানে বলেন, এই সার্টিফিকেটটা যখন শো করবেন সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক সুযোগ সুবিধা নির্ভর করবে যে আপনার ওইটার উপর। আর যারা এখানে ইমিগ্রান্ট বা রিফিউজি ভাই আছেন, যারা কখনো মানে এই দেশে পড়াশোনা করেননি, তাদের জন্য না এই সেক্টরে ডিপ্লোমা করার একটা সুযোগ আছে। যেমন ধরুন আমরা যারা এখানে আছি বৈধ, সবাই কাজ করছি এবং সবার একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে সিপিএফ। সিপিএফে আমাদের কাজের একটা অংশ জমা হয়, ওইটা দিয়ে আমরা যে কোনো রকমের ফার্মাসিও করতে পারি। সেক্ষেত্রে আপনার যে সিপিএফের টাকাটা জমা আছে ওটা, ওই টাকাটা দিয়ে আপনি এই ফার্মাসিগুলো করতে পারেন। আপনি চাইলে ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবেন, আপনি চাইলে এই সেক্টরের উপর, আপনি চাইলে কলেজেও এই সেক্টরের উপরে ভর্তি হতে পারবেন, আপনি চাইলে পলমপ্লা থেকেও আবেদন করে ইউনিভার্সিটি কলেজ বা অন্যান্য যে শাখাগুলো আছে ওখানে এই সেক্টরের উপরে পড়াশোনা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যে মাসিক বেতন হবে সেটা তারা মাসিকের থেকে কেটে নিয়ে যাবে। এরকম অনেক সুযোগ সুবিধা এইখানে আছে, আপনারা চাইলে এই সেক্টরটাতে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই সেক্টরে আছে আপাতত, আপনারা চাইলে তাদের থেকেও একটি ভালো ইনফরমেশন নিয়ে দেখতে পারেন। যখন আপনার সব কিছু পারফেক্ট হয়ে যাবে, যে এই সেক্টরে আপনি ডিপ্লোমা করে বের হয়েছেন, আপনার রেজাল্ট ভালো, আপনি ইস্তাস করেছেন, এরপর যদি আপনি চান পলমপ্লার মাধ্যমে আপনি মেরি থেকে কিছু জমি ভাড়া নিতে পারেন, তারা আপনাকে দিবে। এবং এটা অনেক বাংলাদেশি ভাই জানে এবং দুই একজন করছেও, মেরি থেকে কিন্তু জমি ভাড়া দেওয়া হয়, ভাড়া দেওয়ার একটা সিস্টেম আছে, আপনি সেই ভাড়াটা পাবেন। যে আমি সিম্পল একটা কথা, আমি এখন আঙ্গুরের উপর ডিপ্লোমা করেছি, আমার এটার সম্বন্ধে ধারণা আছে, আমি চাচ্ছি কিছু একটা করব, আমার কাছে যেহেতু এখন টাকা নাই আমি জমি ভাড়া চাচ্ছি। আপনি যখন পলমপ্লয়ারকে আপনার ফিউচারটার সম্বন্ধে বুঝাতে সক্ষম হবেন, বলতে সক্ষম হবেন, তারা আপনাকে মেরিতে ট্রান্সফার করবে। যখন মেরি একসাথে আপনার একটা অন্ধেবু থাকবে, মানে মেরি আপনাকে ডাকাবে, ডাকানোর পর যখন আপনি তাদেরকে এটা বুঝাতে পারবেন, এরপর তারা আপনাকে একটি জমি ভাড়া হিসেবে দিয়ে থাকবে, যে এত বছরের জন্য তোমাকে এটা দিলাম, তুমি আমাদের এটা শোধ করবা প্রতি মাসে এত করে, একটা ফিক্সড টাকা তারা ধরিয়ে দিবে। সেই সুযোগটা আপনি পাচ্ছেন যদি আপনি এই সেক্টরে ভালো করেন, সব কিছু মিলে সেক্টরটা চমৎকার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর যদি আপনার রেজাল্ট ভালো থাকে, আপনি যদি ব্যাংকে বুঝতে পারেন যে এই সেক্টরে আপনি কিছু একটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে অনেকটা হেল্প করবে। সব কিছু মিলে সেক্টরটা ভালো, এই সেক্টরে আমরা কিছু একটা করতে পারি চাই। আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি, আর যদি ভুলে থাকেন ক্ষমা করবেন, আর আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।